দেখবো হচ্ছে ইনক্লুড এবং রিভিউয়ার, এটা আমাদের পার্থক্য। তো ইনক্লুড জিনিসটা কি, আমি এখানে একটা পেজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ডট পিএসপি, হেডার ডট পিএসপি। তো আমার হেডার ডট পিএসপি এর মধ্যে একটা ন্যাভবার আছে, মেনু আছে। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন দেখি যে প্রত্যেকটা মানে পেজের যে হেডার এবং ফুটার একরকম থাকে, হেডার এবং ফুটার কি থাকে একরকম থাকে। তো আমাদের তো বারবার এই যে এগুলা ন্যাভবার হেডার ইয়ার মধ্যে এই পেজের মধ্যে রাখতে হইব, ওই পেজের মধ্যে রাখতে হইব, প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদা ভাবে রাখতে হয়, তখন কোডের যে কমপ্লেক্সিটা এটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, মানে একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য পিএসপিতে আছে ইনক্লুড এবং রিকোয়ার, এটার মাধ্যমে আপনি ইজিলি একটা পেজকে আরেকটা পেজে দেখাতে পারবেন। তাহলে ইনডেক্স ডট পিএসপি এর মধ্যে আমাদের এখন ইনডেক্স ডট পিএসপি তে কিছু নাই, এই যে দেখেন কিছু নাই। তো আমি এখানে হেডার ডট পিএসপি যে মেনুটা সেটা এখন আমি এখানে দেখাবো। তো এখানে হচ্ছে পিএসপি ট্যাগ মানে উপরে দেখাবো, এই জন্য বডি ট্যাগের নিচে, মানে আমি যেখানে দেখাতে চাই ওই জায়গার মধ্যে পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ দেখতে হবে। তাহলে এখানে কি করছি, আমি ইনক্লুড করছি, ইনক্লুড ওয়ান্স মানে একবার হবে, যদি একাধিকবার দেখাতে চাই তাহলে শুধু ইনক্লুড লিখতে হবে। কাকে ইনক্লুড করবে, হেডার ডট পিএসপি সেমিকোলন দিলে ওয়ার্ড সেভ করলাম, সেভ করার পরে এখন যেটা আমাদের ফাঁকা তখন আমি ইনসার্ট দিব, তখন এই ন্যাভবার ন্যাভবার চলে আসে, যেটা অনেক অনেক ঝুম করা আছে জন্য এখন হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স। আবার এই কাজটা কিভাবে করতে পারি, রিকোয়ার ওয়ান্স এর মাধ্যমে, রিকোয়ার ওয়ান্স এর মাধ্যমে করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এখানে রিকোয়ার ওয়ান্স একবার করি, পরবর্তীতে যদি আমরা রিকোয়ার ওয়ান্স করি তাহলে কিন্তু সে দুইবার এখানে এটাকে নিয়ে আসবে না, একবারে নিয়ে আসবে, একবারে নিয়ে আসবে। বাট আপনি চান দুইবার নিয়ে আসার জন্য, দুইবার যাতে আমার অ্যাডারটা ইনক্লুড হয়, তাহলে এখানে ওয়ান্স না দিয়ে হয় রিকোয়ার দিতে হবে না ইনপুট দিতে হবে, হয় রিকোয়ার না হয় ইনপুট, একই গেল দুইবার হবে। আপনি যদি ওয়ান্স দেন তাহলে কিন্তু একাধিকবার দিবে না, সে শুধু কয়েকবার দেখাবে। আশা করি আপনার হচ্ছে ইনপুট এবং রিকোয়ার বুঝতে পেরেছেন। তারপর তারপর আমরা দেখবো হচ্ছে ডেট ফাংশন। ডেট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ডেট ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কারেন্ট যে ডেটটা আছে এবং টাইমটা আছে সেটা আমাদের ব্রাউজারে দেখাতে পারি। এটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডেট ফাংশন। ডেট ফাংশনের মধ্যে কি কি প্যারামিটার থাকবে, ডিমানে ডেট কোটেশনের মধ্যে ডিমানে ডেট, তারপর হাইফেন দিলাম মানে ডেটের পরে একটা হাইফেন দিলাম, এম মানে মান, মান্থের পরে একটা ইয়ার দিলাম। এখন যদি আমরা ইউজ করি, একটু পরে যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন এই যা কারেন্ট ডেটটা শো করছে, এইটা 14 তারিখ আমি চাই আসা কি বার সেটা শো করবে। তখন এখানে যেতে হবে ডি, বরাদের ডি দেখেন পয়েন্ট, আমি চাই কি মান এম, মানে সংক্ষিপ্ত দেখাচ্ছে ওয়াই মানে কি, এখানে দুইটা ডিজিট দেখাইতো না, বরাদের ওয়াই দিলে ফুল একটা ডিজিট দেখাবে। তাহলে এটা হচ্ছে আপনার ডেট ফাংশন, এটার মাধ্যমে আমরা ডেট দেখাতে পারি। আমরা যদি টাইমটা দেখাতে চাই তো সেটাও হচ্ছে ডেট ফাংশনের মাধ্যমে করা যাবে। এটার জন্য হচ্ছে আমি আবার ডেট নিচ্ছি, এইচ মানে আওয়ার মানে কয়টা কয় ঘন্টা, তারপর হচ্ছে কয় মিনিট, আই কত সেকেন্ড, এস এম বা পিএম, এন্টি মেরিডিয়ান অথবা পোস্ট মেরিডিয়ান কিনা, এই মানে হচ্ছে বরাতের লেখা দেখাবে এম পিএম, আর যদি বরাতের এ দেই না এ স্মল এ মানে ছোট হাতের করে দেখাবে, আর বড় হাতের এ দিলে বড় হাতের এম বড় হাতের এ পিএম লেখা আসবে। আচ্ছা বড় হাতের দিলাম, এখন যদি আমি এটা কি করি ঠিক, আর এখানে মধ্যে আমি একটা ব্ল্যাক দিচ্ছি, যদি আমি এটাকে রান করি তাহলে এই যে দেখেন টাইমটা শুরু হচ্ছে 11:57। এখন আমাদের টাইম তো এটা না, আমাদের টাইমটা সেট করে দেওয়ার জন্য আমাদের একটা টাইম জোন সেট করতে হবে, সেটা করে হচ্ছে ডেট ডিফল্ট টাইম জোন সেট, সেট করার জন্য সেট করব আমরা হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের প্রথমে দিতে হবে মহাদেশের নাম কি, এশিয়া
স্ল্যাশ ব্যাকআপ সেমিকোলন। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের এই যে কারেন্ট টাইমটা দেখাচ্ছে 358, আমাদের এখানে 358 বাজে, যে 358:30। আবার যদি রিফ্রেশ করি দেখা যাবে টাইম চেঞ্জ হচ্ছে, দেখেন টাইম চেঞ্জ হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি টাইম সেট করতে পারবেন। আবার যদি আপনি এখানে এজ দেন, এজ মানে হচ্ছে 24 আওয়ার কনভেন, তাহলে এখন কয়টা বাজবে? 15টা, বুঝছেন? তো এগুলো দিয়ে দিয়ে দেখবেন আসলে কোনটার কি এরিয়া। আর এটা দেখার জন্য আপনি W3 স্কুলে যাবেন, গিয়ে লিখবেন ডেট ফাংশন। আবার টাইম জোনটা দেখার জন্য ওখানে সব সব দেশে টাইম জোন দেওয়া আছে, কোন দেশে কোন কি লিখতে হবে। শুনতে পাচ্ছেন? দেখেন আমরা এখন যে টাইম ফাংশন, টাইম ফাংশনটা কি দেখেন, টাইম ফাংশন দিয়ে যাচ্ছে। আমি এখানে একটা সার্ভিস একটা জিনিস আচ্ছা, আমি যদি এখানে একটু করি টাইম, টাইম ফাংশনের কাজ হচ্ছে যে 1970 সাল থেকে, মানে 1970 সাল থেকে আজকে পর্যন্ত যত সেকেন্ড হয়েছে তত পর্যন্ত কাউন্ট করা, মানে এত সেকেন্ড হয়েছে 1602669815, এটা সেকেন্ডে। আবার রান করেন, এই যে 1970 সাল থেকে এখন পর্যন্ত যত সেকেন্ড হয়েছে তত পর্যন্ত, এই যে লেখা আছে দ্য টাইম ফাংশন ইজ দ্য কারেন্ট টাইম ইন দ্য নাম্বার অফ সেকেন্ড ইন দ্য জানুয়ারি 1970। টাইম ফাংশনের কাজ হচ্ছে এটা, বুঝছেন? 1970 সাল থেকে সে কাউন্ট করছে করছে, আজীবন সে কাউন্ট করতে থাকবে। টাইম ফাংশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই যে 1970 সাল থেকে এখনকার পর্যন্ত যে টাইপটা, এটা কাজে লাগে। টাইম ফাংশন দিয়ে আমরা আরো অনেক কিছু করবো ফিউচারে। তারপর দেখা যাচ্ছে মেল, মেলের কাজটা কি? মেলের কাজটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইট থেকে কাউকে মেল পাঠাতে চান, আপনি আপনার ওয়েবসাইট থেকে কাউকে মেল পাঠাতে চান, অথবা আপনি একটা ফর্ম দিলেন, ফর্মটা পূরণ করার সাথে সাথে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, নোটিফিকেশন আসবে যে অমুক জনে ফর্মটা ফিল আপ করছে, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? এইটার কি কাজটা করা হয়, কিসের মাধ্যমে? মেল মেথডের মাধ্যমে। যেমন আমাদের আমার একটা ওয়েবসাইট আপনাদের দেখেছিলাম পোর্টফোলিও, ওইটার মধ্যে কিন্তু একটা মেইলের একটা ইয়ে আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, দেখে আপনাদের আচ্ছা মেল ফাংশনটা আগে দেখি, তার লোড হোক। আমরা এখানে সার্চ দিচ্ছি মেল, মেল ফাংশন, মেল তিন পিস, মেল ফাংশন। দেখেন কি আছে, যে দ্য মেল ফাংশন অ্যালাউজ ইউ টু সেন্ড ইমেলস ডিরেক্টলি ফ্রম এ স্ক্রিপ্ট,
মেল ফাংশনের মধ্যে কি কি প্যারামিটার থাকবে একটু মানে কার কাছে পাঠাবেন তার মেলটা, সাবজেক্ট কি, মেসেজ, হেডার্স, প্যারামিটার, দিলে হয় না দিলে হয়, মানে হেডার্স প্যারামিটার সম্বন্ধে যে সিসি কার্বন কপি বিসিসি এগুলো ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, তো আমাদের মেইল নিয়ে তিনটা পার্ট লাগবে, টু সাবজেক্ট এবং মেসেজ। এই যে প্রথমে টু সাবজেক্ট এবং মেসেজ, আমাদের এখন লোকাল হোস্ট তাই না, লোকাল হোস্ট থেকে মেল পাঠাইতে ঝামেলা আছে, লোকাল হোস্ট থেকে মেল পাঠানো যায় না, মেল পাঠাতে গেলে আপনাকে লাইভ সার্ভার লাগবে। তো মেল ফাংশনের মধ্যে এখানে লিখতে হবে যে সাম ওয়ান, প্রথমে মেল, তারপরে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মেসেজ, প্রথমে মেল, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি যে মেইলে যাবে, যে মেইলে মেসেজটা যাবে, কি সাবজেক্টে যাবে, কোন মেসেজটা যাবে, তিনটা পার্ট। তো আমি এখানে এটা বানিয়েছিলাম যে জায়গার মধ্যে যে কন্ট্রাক্ট নেই এই জায়গার মধ্যে, ওখানে এখানে একটা ফর্ম আছে এই যে সে সামথিং, আমি যদি এখানে নাম দিই ধরুন আছে জাহিরুল ইসলাম, ইমেল নাম হচ্ছে জাহির এট দ্য রেট জিমেল ডট কম, এখানে আছে জাহির ভাই গীতা হ্যাপি বার্থডে এটা লিখলাম আর কি। আমি যদি এখন সেন্ড করি তাহলে এই লেখাগুলা বা এই যে সে সামথিং যে লেখাগুলো আছে সবগুলো কোথায় চলে যাবে, আমার ইমেলে চলে যাবে। এই কাজটা আমি কিসের মাধ্যমে করছি, এই কাজটা আমি কিসের মাধ্যমে করছি, কোন মেল ফাংশনের মাধ্যমে, বুঝছেন? মেল ফাংশন দেখেন যায় কিনা, সেন্ড মেসেজ করছি, এখানে একটা নোটিফিকেশন আসবে ইউ মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুল, দেখি আমাদের জিমেলে যায় কিনা, জিমেল ডট কম। এই পোর্টফোলিওটা আমি অনেক আগে বানিয়েছিলাম, এটা আপডেট করিনি, এই যে বানানো রাখছি এটাকে আর কি করতেছি না। এই দেখেন পোর্টফোলিও ওয়েবসাইট থেকে এই যে এখানে চলে আসছে নেম জাহিদুল ইসলাম, ইমেল, মেসেজ, ডিপার্টমেন্ট, বুঝছেন? নেম জাহিদুল ইসলাম, ইমেল আসছে এবং মেসেজ আসছে। হ্যাঁ, এটা বানাইছিলাম কিন্তু এটা যে কোন একটা অ্যাপ্লিকেশন করতে গেলে তখন এই পোর্টফোলিওটা দেখাইতে হয়, মানে আমি এখানে যা যা কাজ করছি এগুলো কিছু লিঙ্ক করা আছে, এটা আমি যে বানাইছি অনেক আগে এটাকে আর মডিফাই করিনি, এই কিছু করি না, বানায় রাখছি আর কি, দেখে কাজ করতে হবে, অনেক কাজ আছে, মানে আমার অনেক ওয়েবসাইট যেগুলো আমি কতটুকু করছি এগুলাকে এখানে দিব কিন্তু আমি করতেছি না সময় অভাবে। তারপর সিভিটাও আপডেট দিই নাই, সিভি যে বানায় রাখছে একটা দিয়ে রাখছে এটাও আপডেট দিই না, সময় নেই তো, আমি জাহিদ ভাইকে একটা লেখা লিখলাম মেসেজ, স্ক্রিনে দেখাবে বগি চগি কিন্তু জাহিদ ভাইয়ের কাছে যাবে একটা স্ক্রিনে আসবে, ধরেন আমি লিখলাম হ্যাপি বার্থডে, স্ক্রিনে দেখাবে হ্যাপি বার্থডে, স্ক্রিনে দেখাবে অন্য কিছু বা জাহিদ ভাইয়ের কাছে যাবে কোনটা হ্যাপি বার্থডে, তাহলে কি হবে মানুষকে সহজে বুঝতে পারবে, বুঝতে পারবে না, স্ক্রিনে দেখাবে একটা। আমি এখানে এমডি ফাইভ করবো কাকে মেসেজটাকে, এখন যদি আমি এটাকে এমডি ফাইভ করি একটু করি তাহলে আমাদের যে হ্যাপি বার্থডে আছে এই লেখাটা দেখেন তো কি হয়ে গেছে, এটা যে হ্যাপি বার্থডে লেখা এটা কি কারোর কোনো বোঝার কোনো ক্ষমতা আছে, আছে মানে এটা এখন এনক্রিপ্ট হয়ে গেছে, এনক্রিপ্ট এমডি ফাইভের মাধ্যমে ওই মেসেজ বা কিছু একটা কি করা যায় একদম ওরা চেঞ্জ করে দিতে পারবে, বুঝতে পারলাম? এটা হচ্ছে এমডি ফাইভ। তারপর হচ্ছে সাব স্পিয়ার, সাব স্পিয়ার কি সাবিস্টে হচ্ছে আপনি স্ট্রিং থেকে কোনো একটা পোর্শনকে কোনো একটা অংশকে ধরতে চাচ্ছি, ধরেন আপনার একটা স্ট্রিং আছে আমরা হেভি বার্থডে রাখলাম, স্ট্রিং হচ্ছে হেভি বার্থডে, যেমন বাংলাদেশে এক একটা ইস্যু তৈরি হয় এক একটা ইস্যু নিয়ে অনেক বড় কিছু হয়ে যায় না, আজকে জাহিদ ভাইয়ের জন্মদিন নিয়ে আমরা আজকে অনেক কিছু বানাই ফেলবো, ঠিক আছে জাহিদ ভাই, জাহিদ ভাইকে আজকে আমরা
হ্যাপি বার্থডে বলতে 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 হ্যাপি বার্থডে বলতে বলতে ফুলাইয়া ফেলবো, একবারে বড় করে ফেলবো বাংলা ছবির মতো। যেমন দেখেন না গান গাইতে গাইতে বড় হয়ে যায়, দেখবে হ্যাপি বার্থডে হইতে 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 একবারে বড় হয়ে যাবে, বই হয়ে যাবে। হ্যাঁ আমি এখানে লিখলাম সাব স্টিয়ার, এখানে হচ্ছে স্ট্রিং আর টাকি দিবে স্টার, স্ট্রিং হবে হচ্ছে মেথডটা, আর স্টার্ট হবে হচ্ছে আমার কত নাম্বার, কত নাম্বার ক্যারেক্টার থেকে আপনি স্ট্রিংটা চাই। ধরুন আমি চাই বার্থডে লেখাটা, বার্থডে কত নাম্বার আছে, জিরো থেকে শুরু হবে, এইট নাম্বার আছে জিরো জিরো থেকে, এ আছে এক নাম্বারের, এ বি আছে দুই নাম্বারের, তারপরে চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, যদি ছয় নাম্বার দিই দেখি তো কি আছে, কিছু করি নাই আমি তো এখানে, কিছু করিনি, কিছু ছয় মনে না সাত দিতে হবে, ছয় ছয় মানে আছে বাড়বে, বুঝছেন। আমি যদি চাই হ্যাপি শুরু হ্যাপি হবে তাহলে মানে তাহলে আমাদের হবে জিরো, জিরো থেকে কত পর্যন্ত চলবে, ছয় নাম্বার এক পর্যন্ত, তাহলে শুধু হ্যাপি দেখাবে বাড়বে, তার আছে বুঝছেন কাহিনী। মানে আমার স্ট্রিং থেকে মানে আমি যে পোর্শনটাকে আলাদা করতে চাই বা আনতে চাই আলাদা ভাবে, সেটাকে আমি কিভাবে আনতে পারি, সাব স্টিয়ার মেথডে আনতে, হ্যাঁ হ্যাঁ আবার সাবিস্টার বুঝলাম। এখন আমরা শিখবো হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড, ইনক্লুড এবং এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে একটা অ্যারেকে স্ট্রিং বানায়, অ্যারেকে কি বানায় স্ট্রিং, আর এক্সক্লুড হচ্ছে স্ট্রিং কে অ্যারে বানায়, স্ট্রিং কে কি বানায় অ্যারে বানায়। হ্যাঁ তো আমরা আগে এটা যেটা কি স্ট্রিং, তো স্ট্রিং কে অ্যারে বানাই দিই, এই বানানোর জন্য আমাদের লাগবে এক্সক্লুড কি মেথড, এক্সক্লুড এটার ভিতরে দুইটা প্যারামিটার, এটার ভিতরে দুইটা প্যারামিটার এক্সক্লুড কোথা থেকে হবে, স্পেস এর আগে একটা আইটেম, স্পেস এর পরে একটা আইটেম, স্পেস এর আগে একটা আইটেম, স্পেস এর পরে একটা আইটেম, তাহলে কোথা থেকে হবে, সেখানে স্পেস থেকে হবে, এই এখানে একটা স্পেস দিলাম না, মানে স্পেস এর আগে একটা আইটেম থাকবে পরে একটা আইটেম থাকবে, কার থেকে এলে বানাবে মেসেজ, আমরা হচ্ছে এখানে ছিলাম যে এক্সপ্লোড, এক্সপ্লোডের কাজ হচ্ছে এটা কি স্ট্রিংটাকে অ্যারে বানানো, এটা তো একটা স্ট্রিং থেকে এখন কি হয়ে গেছে অ্যারে, আমি এটাকে একটা ভেরিয়েবলে নিচ্ছি, তাহলে আমি এটা একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি এটা নিচ্ছি হচ্ছে ধরেন জাহিদ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এখন জাহিদ ভাইয়ের কাছে কি আছে, একটা অ্যারে আছে তাই না, জাহিদ ভাইয়ের কাছে একটা অ্যারে আছে, তো আমি এটাকে এখন ইকো করলে হবে কি না দেখেন তো, মানে বলতে এটা তো একটা অ্যারে, স্ট্রিং তো তুমি ইকো করা যাবে না, তো তাহলে কি কার লাগবে, প্রিন্টার অথবা ভেরিয়েবল রাম, প্রিন্টার এডিটর কাকে পাঠা দিলাম, জাহিদকে এক্সপ্রেশন দিলাম, তাহলে এখন যদি আমরা রান করি তাহলে দেখেন হ্যাপি বার্থডে আলাদা আলাদা লেখা হচ্ছে, জিরো নাম্বার ইন্ডেক্সে হ্যাপি, এক নাম্বার ইন্ডেক্সে বার্থডে, তার মানে এখন আমরা যে কাজটা করলাম সেটা হলো স্ট্রিং থেকে অ্যারে, স্ট্রিং থেকে অ্যারে হয়ে গেছে, বুঝছেন। ক্লিয়ার সবাই, ওয়ার্ড হিসেবে ওয়ার্ড হিসেবে ওয়ার্ড হিসেবে আমি এখানে স্পেস দিচ্ছি না, স্পেস এর আগে একটা ওয়ার্ড,
দিতে পারে একটা বার। আমি যদি চাই যে এর আগে মানে এ যেখানে আছে তার আগে একটা আইটেম হবে তারপরে একটা আইটেম হবে, তাহলে এটা করা যাবে। দেখেন দাঁড়ান আমি একটু এটাকে প্রি ট্যাগ দিচ্ছি, এক জিরো নাম্বারে এজ, মানে এর আগে কি কি আছে, এর আগে কি কি আছে, এর আগে আছে এজ, এজ একটা আইটেম, এর পরে আছে পিপিআই, এই যে বার্ড, তারপর আবার এ আছে ভি পর্যন্ত, এর পরে আবার ওয়াই জি, বুঝছেন? মানে এর আগে পরে একটা করে সে জ্ঞান এর আইটেম, বুঝছেন কি নি? মানে আমি এখানে যা দিব সে অনুসারে সে কি করছে, এটা এরে বানাচ্ছে। যে আমি যেখানে স্পেস দিতাম তাহলে স্পেসের আগে কি আছে, এপি স্পেসের পরে কি আছে, বার্থডে, এর জন্য বুঝছেন? আচ্ছা আমি তাহলে এখানে ইনক্লুড করি, ইনক্লুড মানে হচ্ছে তাহলে এটা তো একটা এরে তাই না, এরে বানাই ফেলছি, তো এটাকে আবার আমি স্ট্রিং বানাই ফেলি। আমি তো জাহিদকে কি বানাইলাম, জাহিদকে বিস্ফোরণ বিস্ফোরিত করে এক্সপ্লোড মানে কি বিস্ফোরিত করছি, কইরা আমি কি বানিয়েছি অ্যারে, এটাকে আমি আবার ইনক্লুড করলাম। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে ইনক্লুড মেথড, ইনক্লুড মেথড এটা বেঁধে থাকবে গ্লু। আমি কি দিয়ে এটাকে ইনক্লুড করব, আমি এটাকে ইনক্লুড করব হচ্ছে স্পেস দিয়ে, মানে হ্যাপি আর বার্থডে মাঝখানে কি হবে স্পেস, কাকে, এই যে জাহিদকে, এখন এই জাহিদ কিন্তু আর এরে নাই, এখন কি হয়ে যাবে স্ট্রিং, দেখেন তো স্ট্রিং। এখন যদি আমি ইকো করি দেখি তো ইকো হয় কিনা, ইকো স্ট্রিং, দেখছেন এখন কি হয়ে গেছে স্ট্রিং, স্ট্রিং কে কি বানিয়েছে আপিন করা, মানে আমরা স্ট্রিং কে অ্যারে বানিয়েছি, অ্যারে কে আবার স্ট্রিং বানিয়েছি। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে ধরতে চান এখানে, তো তাহলে তো আর এটা এভাবে হবে না, মানে আমার তো এখানে একটা ডেলিমিটার লাগবে, ধরুন এখানে ডট দিলেন, এখানে ডট দিলেন, ডট অনুসারে সে কি হবে, তখন সে একটা ইয়া বানাবে, এখানে একটা ডট দিলেন, এখানে একটা ডট দিলেন, মানে স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা আইটেম এর পরে পরে একটা ডট দিতে হবে, বাকি সেটা দিতে হবে। এটা হচ্ছে একটা লুপ, লুপ চালিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের পরে পরে আমি একটা ক্যারেক্টার বসা দেব। এখন যদি আমি এটাকে প্রিন্টার করি, প্রিন্টার ডট পরে থেকে কি হবে, এটা এরে হবে না, জাহিদ জাহিদ এরে হবে না, আমি দেখব হচ্ছে ডট, কিছু করছে কি মানে আমাদের যে অ্যারেটা স্ক্রিনটা আছে না, এটাকে একটা লুপ চালাইতে হবে, লুপ চালায় প্রত্যেকটা ইয়ার মধ্যে আপনি একটা করে ডট বসাই দিব, বসাই দিয়ে তারপর এটাকে স্ট্রিং বানাবো, স্ট্রিং বানায় তারপরে এটাকে আউটপুটে দেখাবো, তো কাজ আছে আর কি। আর এর মধ্যে কি দিলাম, বুঝলেন? আচ্ছা আবার দেখেন র্যান্ডম র্যান্ডমের কাজটা কি, দেখেন এটা পরে এগুলা পরে ব্যাক দিব আপনাদের, যে র্যান্ডম স্ট্রিং থাকুক, র্যান্ডমটা হচ্ছে আমি র্যান্ডমলি কোন একটা ভ্যালু
নিয়ে আসতে চাই, অথবা আমাদের একটা ক্যাপচা তৈরি করতে চাই। এটা তৈরি করা হয় র্যান্ড মেথডের মাধ্যমে, ক্যাপচা তৈরি করা যায়। ধরুন আপনি দিলেন র্যান্ড, র্যান্ডের মধ্যে দিলেন জিরো থেকে 100, বা কিছু দিলেন না, ইকু করলেন, র্যান্ড লিখে আপনি এই মেথডটাকে ইকু করলেন, তাহলে এখানে র্যান্ডমলি কিছু একটা আসবে। র্যান্ডমলি রান করলেও দেখেন চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। র্যান্ডমলি সে একটা যে কোনো একটা ভ্যালু আমাকে এখানে দিচ্ছে দেন ফাংশনের মাধ্যমে। এখন আপনি চান না আমি আমার মতো করে ভ্যালু দিতে চাই, আমি দিলাম 0 থেকে 100 মধ্যে দেখাও, 0 থেকে 100 মধ্যে তুমি ভ্যালু গুলা দেখাও। তাহলে দেখেন 88 45, মানে যেটা হবে 0 থেকে 45 মধ্যে, 100 মধ্যে, 0 থেকে 100 মধ্যে হবে, 0 থেকে শুরু 100 মধ্যে। এটা হচ্ছে র্যান্ড ফাংশন। এবার আমরা শিখবো হচ্ছে স্ট্রিং শাফল। স্ট্রিং শাফল, স্ট্রিং শাফল কাজ হচ্ছে আমার একটা স্ট্রিং থাকবে, আমি এখানে স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং শাফল মেসেজ, আবার আমাদের হ্যাপি বার্থডে জাহিদ ভাই, আজকে খুশি নেই, এতবার হ্যাপি বার্থডে বলতেছি জাহিদ ভাই, ওলাই লেগেছে এগুলো। তাহলে দেখেন স্ট্রিং শাফল হচ্ছে আমাদের যে মেসেজটা আছে না, এই মেসেজটাকে আমাদের যে মেসেজ নামে যে মেসেজের মধ্যে যে স্ট্রিংটা আছে এইটাতে বিভিন্নভাবে তার ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়ে হয়ে আউটপুট আসবে। যদি আমি একটু করি দেখেন, মানে এই লেটার এই অক্ষর গুলো থাকবে, বাট এগুলো কি হবে, চেঞ্জ হবে। রান করছি, প্রথমে দেখাচ্ছে, দেখেন এই হ্যাপি বার্থডে লেখাটা কেমন হয়ে গেল না, আবার দেখছি মানে লেটার কিন্তু এগুলো থাকবে, বাট এগুলো কি হবে, স্ক্রিন শাফল। আমি দেখি না এরকম কিছু, যে এরকম একটা রিলোড দিলেই আমাদের যে ক্যাপচার ভ্যালুটা চেঞ্জ হয় এটা দিতে হবে। তো এইটার কাজও আমরা দেখবো ভবিষ্যতে, ক্যাপচা কিভাবে তৈরি করে। আমরা শিখলাম যে আসলে ক্যাপচা কিভাবে তৈরি করা যায় স্ট্রিং শাফল এবং র্যান্ডম মেথডের মধ্যে। ঠিক আছে, তো আমি